সান হাইয়ানের সঙ্গে বাম নেতাদের বৈঠক। এদিকে তিন ইস্যুতে প্রচণ্ড চাপে বিএনপি। জানাবো আগামী 100 দিনের কর্মসূচি ঘোষণা করলেন পরিবেশ মন্ত্রী। এবং সর্বশেষ জানাবো গুজব ও রটানোকারীদের প্রতি হুঁশিয়ারি আরাফাতের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সান হাইয়ানের সঙ্গে বাম নেতাদের বৈঠক। বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিস সান হাইয়ানের সঙ্গে বৈঠক করেছেন দেশের বামপন্থী রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বাংলাদেশের সাম্যবাদী দল মালে এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া। বৈঠকে বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, বামপন্থী পার্টি, প্রগতিশীল পার্টিগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়টি আলোচনায় উঠে আসে। বৈঠকে বামপন্থী বিভিন্ন দলের নেতারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্ষণে চীনের সুনির্দিষ্ট শক্ত কূটনৈতিক ভূমিকা ইত্যাদি বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির সহযোগিতা কামনা করেন। তারা এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করেন এবং তাইওয়ানের বিচ্ছিন্নবাদীদের প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নাট্যভুক্ত দেশগুলোর নগ্ন শর্ত সমর্থনের তীব্র নিন্দা জানান। যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একাধিপত্য প্রতিষ্ঠার নয়া সাম্রাজ্যবাদী ও আগ্রাসী তৎপরতার প্রতিরোধে চীনা কমিউনিস্ট পার্টিকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্তর্জাতিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্য আরো সুনির্দিষ্ট উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান বাম নেতারা। তিন ইস্যুতে প্রচণ্ড চাপে বিএনপি। সরকার হটিয়ে ক্ষমতা লাভের চেষ্টায় সম্পূর্ণ ব্যর্থ হয়ে আপাতত নিরুত্তাপ কর্মসূচির মাধ্যমে দলের স্বস্তিত্ব অস্তিত্ব রক্ষার কৌশল নিলেও গুরুত্বপূর্ণ তিনটি ইস্যুতে প্রচণ্ড অভ্যন্তরীণ চাপে আছে বিএনপি। ইস্যু তিনটি হচ্ছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ, দলের জাতীয় কাউন্সিল এবং বিভিন্ন কারণে বহিষ্কার নেতাদের দলে ফেরানো। দলীয় সূত্রমতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচনের প্রথম ধাপ তফসিল ঘোষণার খবরে বিএনপি নেতারা কর্মীদের মধ্যে ভোটে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়ে জানা গেছে। দলে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের উপর চাপ প্রয়োগ করছে। মাঠ পর্যায়ের নেতা কর্মীদের পরিষ্কার বক্তব্য মূলধারার রাজনীতিতে ফিরতে হলে আসন্ন উপজেলা নির্বাচন সহ স্থানীয় নির্বাচনগুলোতে বিএনপিকে অংশ নিতে হবে। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচন বর্জন করলে অস্তিত্ব সংকটে পড়বে দলটি। বিশেষ করে বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ বা সিটি কর্পোরেশন নির্বাচনে সচরাচর যারা প্রার্থী হন তাদের কাছ থেকে ধারাবাহিকভাবে চাপ আসতে শুরু করে। তারা স্পষ্ট করে কেন্দ্রীয় নেতাদের জানিয়ে দেন, যেহেতু স্থানীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয় না, সেহেতু এই নির্বাচন নিয়ে রাজনীতি করার কিছু নেই। এ ব্যাপারে দলের সিদ্ধান্ত নেতিবাচক হলে অনেকেই দলীয় সিদ্ধান্তের বাইরে এগিয়ে নির্বাচনে অংশ নেবেন। ইতিমধ্যে বুধবার 24 জানুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 মার্চ ময়মনসিংহ, কুমিল্লা সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের 233টি নির্বাচন হবে। এর মধ্যে সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন 1টি, শূন্য পদে উপনির্বাচন 4টি, পৌরসভা সাধারণ নির্বাচন 3টি, উপনির্বাচন 15টি, ইউপি সাধারণ নির্বাচন 13টি, উপনির্বাচন 190টি এবং জেলা পরিষদ উপনির্বাচন 7টি। এসব নির্বাচনে অংশ নিতে হলে আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। জানা গেছে জাতীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশ হলেও দলীয় অখণ্ডতা রক্ষায় তৃণমূল পর্যায়ে নেতারা খুব বেশি উচ্চবাচ্য করেননি, কিন্তু স্থানীয় নির্বাচনের ব্যাপারে তারা ইতিবাচক সিদ্ধান্ত আশা করছেন। শুধু স্থানীয় নির্বাচন নয়, পেশাজীবী সংগঠনগুলো নির্বাচনেও যেতে চান বিএনপির পন্থী পেশাজীবী নেতারা। তারাও চান এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসুক দল থেকে। স্থানীয় নির্বাচনের পাশাপাশি দলের জাতীয় কাউন্সিল নিয়েও প্রচণ্ড চাপে আছে বিএনপি। দলটির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ, সেটি ছিল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। এরপর প্রায় 8 বছর পেরিয়ে গেল, সপ্তম জাতীয় কাউন্সিল করতে পারেনি দলটি। যদিও বিএনপির গঠনতন্ত্রে 3 বছর পরপর জাতীয় কাউন্সিল করার বিধান রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং পরপরই সর্বোপরি রাজনৈতিক পরিবেশ নিজেদের অনুকূলে না থাকায় গত 5 বছরে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও জাতীয় কাউন্সিল করতে পারেনি বিএনপি। যেহেতু 3 বছর পরপর জাতীয় কাউন্সিল করার কথা, সে হিসেবে 2019 সালের মার্চ মাসের আগে সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনে বাধ্যবাধকতা ছিল দলটির। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর
কয়েক ধাপে নির্বাহী কর্মকর্তা ও সদস্য মিলিয়ে প্রায় 594 সদস্যের ঢাউস কমিটি করে বিএনপি। কিন্তু বিগত দিনের আন্দোলনে কমিটি বড় বড় পদে থাকা নেতাদের খুব একটা বেশি মাঠে দেখা যায়নি। শীর্ষ পদে থাকা কয়েকজন ডজন নেতা কারাগারে থাকলেও 550 নেতা গা বাঁচিয়ে চলেছে। কারো কারো বিরুদ্ধে ক্ষমতাসীনদের সঙ্গে আতাত করে চলারও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে দ্রুত জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব খোঁজার ব্যাপারে প্রচন্ড রকম চাপ রয়েছে। বিএনপি নীতি নির্ধারকদের উপর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে যারা রাজপথে থেকেছেন, পারিবারিক, ব্যবসায়িক এবং বৈষয়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দলের জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, জেল জরিমে শিকার হয়েছেন, তারা বাঁচছেন। দ্রুত কাউন্সিলের মাধ্যমে তাদের মূল্যায়ন করা হোক আর যারা পদ নিয়ে নিষ্ক্রিয় আছেন তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। অবশ্য কাউন্সিলের আগে 82 সাংগঠনিক জেলা কমিটি ঢেলে সাজাতে হবে বিএনপিকে, সেই সঙ্গে থানা ও পৌর কমিটি গঠন করতে হবে। কারণ এসব কমিটি শীর্ষ নেতারা পদাধিকার বলে জাতীয় কাউন্সিলের সদস্য হন, এদের ভোটেই কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের নিয়ম রয়েছে। যদিও কাউন্সিলরা তাদের হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার দলের চেয়ারপার্সনদের উপর ছেড়ে দিয়ে চলে যান। দলীয় সূত্র মতে রংপুর বিভাগে 10টি, রাজশাহী বিভাগে 9টি, খুলনা বিভাগে 11টি, বরিশাল বিভাগে 8টি, ময়মনসিংহ বিভাগে 7টি, ঢাকা বিভাগে 11টি, ফরিদপুর বিভাগে 6টি, সিলেট বিভাগে 5টি, কুমিল্লা বিভাগে 5টি এবং চট্টগ্রাম বিভাগে 10টি সহ 82টি সাংগঠনিক জেলা রয়েছে বিএনপির। এই 82টি সাংগঠনিক জেলার মধ্যে গত 2022 সাল নাগাদ মাত্র 28টিতে পূর্ণাঙ্গ কমিটি দিতে পেরেছিল দলটি, বাকি 54টি সাংগঠনিক জেলায় পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি তারা। 2023 সালে পুরোটা গেছে সরকার বিরোধী আন্দোলন আর নির্বাচনে সামনে রেখে নানা রকম হিসাব কষার মধ্য দিয়ে। জানা গেছে এই মুহূর্তে বিএনপির সামনে তেমন কোনো ইস্যু নেই বলতে গেলে সরকার পতন আন্দোলন থেকেও সরে এসেছে দলটি। সেজন্য যত দ্রুত সম্ভব জাতীয় কাউন্সিল ডেকে দল পুনর্গঠন ব্যাপারে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে পাট পর্যায়ের নেতারা। বিশেষ করে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতাদের মধ্যে কাউন্সিল নিয়ে আগ্রহ অন্যদের চেয়ে বেশি। তারা চাচ্ছেন দ্রুত কাউন্সিলার মাধ্যমে যোগ্যদের পদায়ন করা হোক, স্থানীয় নির্বাচন অংশগ্রহণ এবং জাতীয় কাউন্সিল ইস্যুর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিএনপির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সেটি হলো বিগত বছরগুলোতে নানা কারণে দল থেকে বহিষ্কার হওয়া নেতাদের দলে ফিরিয়ে আনা, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে অংশ নেওয়ার এবং দাদর জাতীয় সংসদ নির্বাচনে দলছুট নেতাদের অথবা আওয়ামী লীগ প্রার্থীদের হয়ে কাজ করায় কয়েকশো নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এদের অনেকে স্থানীয় পর্যায়ে জনপ্রিয়। এদের মধ্যে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কুমিল্লার সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুর মতো হেভিওয়েট নেতারা রয়েছেন। দলের ভারসাম্য রক্ষা এবং তৃণমূলকে শক্তিশালী করতে এসব নেতাদের যত দ্রুত সম্ভব দলের ফেরানোর ব্যাপারে প্রচণ্ড চাপে রয়েছে বিএনপি। নানারকম চাপ ও প্রলোভনের পরও বিএনপি যেসব বহিষ্কৃত নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি তাদের অতি দ্রুত দলে ফেরানোর দাবি উঠেছে মাঠ পর্যায়ে থেকে, নইলে নিজেদের অস্তিত্ব রক্ষা এসে পরীক্ষিত নেতা ভিন্ন পদ বেছে নিতে পারেন। অবশ্য গুরুত্বপূর্ণ এই তিন ইস্যুতে দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো বিএনপির পক্ষে সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে রেখে এসব বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন বিএনপির জন্য। তবে স্থানীয় নির্বাচনের ব্যাপারে দুই এক দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে দলটিকে, এ নিয়ে কালক্ষেপণের সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সারা বাংলাকে বলেন, তিনটি ইস্যুই গুরুত্বপূর্ণ, তবে সবাইকে মাথায় রাখতে হবে কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তারপরও অগ্রাধিকার ভিত্তিতে বিষয়গুলো এক এক করে ফয়সালা করা হবে। আগামী 100 দিনের কর্মসূচি ঘোষণা করলেন পরিবেশ মন্ত্রী। আগামী 100 কর্মদিবসে কি অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশে প্রায় 1000 অবৈধ ইটভাটা রয়েছে, এর মধ্যে আগামী 3 মাস 500 অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হবে, তবে উন্নয়ন কাজ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য একসঙ্গে ভাঙা হবে না। সাবের হোসেন চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের নির্বাচনী ইস্তেহার 2024-এর জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে এবং এই মন্ত্রণালয়ের বর্ণিত চ্যালেঞ্জ ও সমস্যা সমাধানে অগ্রাধিকার নির্ধারণ ও যথাযথ উদ্যোগে গ্রহণ কল্পে 100 কর্মদিবসের কর্ম পরিকল্পনা স্থির করা হয়েছে। তিনি আরো বলেন, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, পাহাড় কর্তন ও জলধারার ভরাট রোধ সহ পরিবেশ সুশাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এই কর্ম পরিকল্পনা জনগণের আকাঙ্ক্ষার প্রতি দ্রুত সাড়া প্রদানে মন্ত্রণালয়ের সক্ষমতা, স্বচ্ছতা, জবাবদিহিতার সদিচ্ছা এবং অঙ্গীকারের প্রতিফলন হবে। এই জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে মন্ত্রণালয় ও আয়ত্তাধীন দপ্তর সংস্থার জনবল, কাঠামো, হালনাগাদের উদ্যোগে গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পরিবেশ মন্ত্রী বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং কৃষি জমি রক্ষার্থে সরকারি নির্মাণে 100 ভাগ
ব্লক ব্যবহারের সংশোধিত রোডম্যাপে অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি বায়ু দূষণের প্রতিটি উৎস থেকে সৃষ্ট দূষণ মোকাবেলায় ন্যূনতম একটি করে কার্যক্রম গ্রহণ করা হবে। সাবের হোসেন চৌধুরী বলেন, এসইইপির উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি পণ্য প্রস্তুতকারক ও আমদানিকারকদের পণ্য থেকে সৃষ্ট বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে ইপিআর খসড়া চূড়ান্ত করা হবে। এছাড়াও শিল্প কারখানার ইটিপি কার্যকরভাবে চালু রাখতে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে অনলাইন মনিটরিং চালুর উদ্যোগ নেওয়া হবে। গুজব রটনাকারীদের প্রতি হুঁশিয়ারি আরাফাতের। সরকারের গুজব রটনাকারীদের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, সরকারের ব্যর্থতা বিচ্যুতি নিয়ে গণমাধ্যমে সমালোচনা করা যাবে, তবে অপতথ্য বা মিথ্যার আশ্রয় নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ আলী আরাফাত বলেন, প্রধানমন্ত্রী সমালোচনার ঊর্ধ্বে নন, তবে তিনি চান সমালোচনা যেন ব্যর্থতা বিচ্যুতি নিয়ে হয়। কোনো অপপ্রচার, অপতথ্য বা মিথ্যা তথ্য দিয়ে কেউ যেন দেশের বিরুদ্ধে কাজ করতে না পারে সেটার দিকেও খেয়াল রাখতে হবে। অর্ধসত্য তথ্য দিয়ে গুজব ছড়ানোর বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে, তবে দেশ পতাকা জাতীয় সঙ্গীত নিয়ে বিরুদ্ধাচরণ করা মত প্রকাশের স্বাধীনতা নয়। এরপর গণমাধ্যমগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, যেসব গণমাধ্যম পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে তারা টিকবে, যাদের পেশাদারিত্ব নেই তারা টিকবে না। আমাদের দেশে গণমাধ্যমের অনুমোদন লাগে, বিশ্বের অনেক দেশে কোনো অনুমোদন লাগে না, সেটা ভাবতে হবে। আরাফাত আরো বলেন, সময়ের সঙ্গে প্রযুক্তি এগিয়েছে, সেটা মেনে নিতে হবে। ছাপা পত্রিকা অনলাইনে এসেছে, সেখানে টকশো করছে, আবার টিভি চ্যানেলগুলোতে অনলাইনে নিউজ করছে, এই সবকিছু মেনে নিতে হবে, তবে তা নিয়মের মধ্যে থেকে করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।